এই বলবে নাকি? দেখে শুনে চল অসুরের দল। এই নাকি সেই মডেল রাস্তা? হ্যাঁ প্রভু, পয়সা নিচ্ছে বস্তা বস্তা, কাজ করেছে দরে সস্তা, দুই সুপুরেই তীর অবস্থা। আবার দেখেন প্রভু, সময় পেলে যাবেন না হয় কভু ওই গ্রামে, পাঁচালি রোজ মাইকে বাজে উন্নয়নের নামে। আরে বেটা, নারদ কোথায় থাকে? পূর্ণিমা অমাবস্যায় আসে ফাঁকে ফাঁকে, আরে আমারও তো কাজ থাকে। এসে শুধু ফিসফিসিয়ে বুদ্ধিজীবী সাজে, আজকাল সব কথাতেই জন্মে সারে তথ্য আজে বাজে, সারা সময় লেগে আছে দলালির কাজে, ওকে এবার করবো বাতিল। চল চল পা চালা, আমার হয়েছে যত জ্বালা, বিষ্ণু আছে শয়নে মানে বুঝছ কানে তালা, এদিকে বিচার জমেছে কাঁড়ি কাঁড়ি, শির দিয়েছে মরতে পারি, এবার কেউ ছাড় পাবে না, ওর হয়েছে বাড়া বাড়ি। আরে তোরা কি গরুর গাড়ি, একটু চল তাড়াতাড়ি। নিঃশ্বাসে হচ্ছে বড় কষ্ট প্রভু, এই ধোয়াতেই হচ্ছে সমাজ নষ্ট। থাম তো দেখি, নাম নাম নাম। বাবা তোমার অপায় দিলে অসীম দয়ার দান, ওরে বাবা তোমার অপায় দিলে অসীম দয়ার দান, আমাদের দমে দমে ঢোকে ঢোকে ফুর্তি চলমান, আমাদের ফুর্তি চলমান, ওরে বাবা তোমার অপায় দিলে অসীম দয়ার দান, ওরে বাবা তোমার অপায় দিলে অসীম দয়ার দান। বাবা ও বাবা ও বাবা ও বাবা, তোমার ধুলি গায়ে মেখে পড়ে থাকি তোমার থেকে, ও বাবা ও বাবা, তোমার ধুলি গায়ে মেখে পড়ে থাকি তোমার থেকে, শোকে তাপে দুঃখে সুখে যোগাও পরিত্রাণ বাবা, শোকে তাপে দুঃখে সুখে যোগাও পরিত্রাণ বাবা, যোগাও পরিত্রাণ, ওরে বাবা তোমার অপার দিলে অসীম দয়ার দান, ওরে বাবা তোমার অপার দিলে অসীম দয়ার দান। বাবা ও বাবা ও বাবা ও বাবা ও বাবা গো, নন্দী ঢুঙ্গি ডাকো। See you.
কি ঘর ফাঁকা, এদিকে তো দেখছি খিড়কি দরজাও খোলা, থাকে কোথায়? এই ঘাটে পুকুর ঘাটে, এই ঘাটে কি যে করে কে জানে। এই তো থাকিস কোথায় সারাদিন? এদিকে তো দুয়ার খোলা ঘর ফাঁকা, এখানে পুকুর ঘাটে ছিলি? কার সাথে কথা বলিস? হ্যাঁ ঘরে কোনো কাজ নেই? আগে আগে এই বাসন কাটা মাজার জন্য। বাসন কাটা মাজার জন্য? বাসন কাটা মাজার জন্য? যা যা যা, খাবানি খাবানি আয়। পরকিয়া পরকিয়া ভুরিয়া পিটি জন্মের স্বাদ ঘুচিয়ে ছাড়ে, বাপ মা তো গচিয়ে মরেছে, এখন এখন দেখছি যত জ্বালা আমার, টানতে হবে ঠিক আছে? ওই ভরণ রে পোষণ রে বসন রে আবার গরুর মতো স্বভাব, রাসনি কাসনি, খালি দিনভর খালি প্যান প্যান আর প্যান 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 আর প্যান প্যান। এ কি এই দুর্বোধ রান্না করেছিস মাত্র? আজ বৃহস্পতিবার, পুজো ছিল, সামনে নবান্ন, ধান কোটাও ছিল, দিনু মা এসে তিন বস্তা মুড়ির অর্ডারও দিয়ে গেছে, তাই কাজে কাজে বেলা ঘুরিয়ে গেল। চুপ শালি, নিরামিষ জানিস না? জানিস না আমি নিরামিষ ভাত খেতে পারি না? কতবার কতবার বলতে হবে তোকে? যা যা যা, আমার জন্য দুটো মাছ ভেজে নিয়ে আয়। আগে আজ বৃহস্পতিবার, লক্ষ্মীবার। বৃহস্পতিবার? হ্যাঁ বৃহস্পতিবার, লক্ষ্মীবার, দেবপয়ন। জানো তো মা,
মেয়েটি দেখে আমি অসহায় হয়ে গেল। হাজার হোক অপ্সরার উত্তর সরি না। আর মা, আজ এই অবস্থার জন্য সম্পূর্ণ দায়ী কিন্তু তুমি। আপোষ সমঝোতা এসব গুলো করতে করতে না মানে নিজের জীবনটাকে আহুতি দিয়েইছ। আর কখনো আমাকে নিয়ে একবার ভাবনি না? কি কি বলছিস কোকা, তোকে নিয়েই তো বেঁচে রইলাম। তুই বড় হবি বলে, মানুষ হবি বলে তোর মুখ চেয়ে আমি। আমার মুখ চেয়ে কোনো লাভ নেই মা, এই অভিশপ্ত পরিবারে আমার আর আমার পোষাচ্ছে। আমি 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 কলকাতায় একটা ফ্ল্যাট কিনেছি আর ওখানে আমি শিফট করছি। তোমার তোমার কষ্টের দায়ভার তো আমি নিতে পারি না সবসময় মা। লক্ষ্মী রূপে এসেও হলাম অলক্ষ্মী। জানো কি, আমি মাতা, আমি স্ত্রী, আমি কল্যাণী, নারায়ণের চক্ষের মণি। সর্বতাকে বুঝিনি ঘরণী হওয়ার এত জ্বালা। হে মহাদেব, রাবণের চিতা অভিশাপের মতো বেঁচে চলেছে। তবে কি সীতারা যুগে পর যুগ ভবিষ্যন্তি সর্বে এব স্থিতাম প্রাজ্ঞানিকেষু যোধাঃ। Oh,
এমন নাচ কোথায় শিখলি? নতুন জামানার সাথে স্পিড আপ না করলে যে পিছিয়ে পড়তে হয়, এটাই তো নিয়ম। ওই একটি মাত্র দুষ্মন্তকে নিয়ে পড়ে থাকলে কি চলে? ছিনিমিনি খেলতে হয় বুঝলে, ছিনিমিনি খেলা। থাক, ওগুলের স্বাদও নেই সাধও নেই, আমি একা সত্য ডিমপাটেতে নেই কোনো। ভালোবাসা, ভালোবাসা আসলে একটা আগুন, ছুলে হাত পড়ে বটে, জানো তো মামনি? সেটা তুমিই বোঝো। তবে আজ এত সেজে গুজে কার সঙ্গে দেখা করতে যাচ্ছ? আজ ইন্দ্র, কাল অরুণ, শুন হয় গৌতম, আর উইকেন্ডে তো পুরো টাই মন্দারমণি ট্রিপ উইথ মিস্টার আলুওয়ালিয়া। ও মা, কে মেনকা? ওনার সাথে আমার তুলনা করিস না, আমার তো রস্টার আছে। আচ্ছা, এত যে দেমাক তোর দুষ্মন্তকে নিয়ে শিওর তো? অ্যাবসলিউটলি ফসকালে কিন্তু হাতে হ্যারিকে, টোটাল ব্রেকআপ ম্যানিয়াক দেমাক। এই কি হলো, পরিবেশ এমন উত্তপ্ত কেন? শকুন্তলা কি হলো? অহল্যা আবার কিছু বলেছি নিশ্চয়ই। এই এই কি বললাম আমি? হ্যাঁ, এলেন বিদুষী, জ্ঞানের ভাণ্ডার নিয়ে চিত্রাঙ্গদা দেবী। চুপ কর নরবাচে নাচুনি বুড়ি, এই তোদের জন্যে আজ সমাজটা ভাবে কলুষিত। কে 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 কলু? কে কলু? কি বললি? হ্যাঁ কলুর বলো, ঘুম থেকে উঠবি, বেরঙ্গিন জামা কাপড় পরবি, অফিস যাবি, বড়দের মতো খাটবি, ঘেমে নেই রাতে নীল নাইট বাল্বের আলোয় স্বপ্ন দেখবি। ব্যাস হয়ে গেল, নির্বিকার বর্ণহীন বাতাসহীন জীবন তো। ক্লাস্ট্রোফোবিক লাগে না রে? না রে লাগে না, লাগলে তোর মতো বাবার অর্থে শপিং হপিং গ্যালাপিং করতাম। শুধু ট্রিপিং হলে মোমবাতি নিচ্ছে কিংবা স্মারকলিপি হয়ে যেতাম। এই তোদের জন্যই আজ আজ সমাজের এই ভারসাম্যহীনতা, এই তোদের জন্যই আজ এত হেনস্তা, এত এত নির্যাতন। কি হয়েছে চিত্রা, কি কি হয়েছে বল আমাদের। তোমার প্রতি কিছু অ্যালিগেশন আছে, এই তো কিছুদিন আগে একটা রিটার্ন মেইলও দিয়েছিল, ও তো মেল নিতেই চায় না তোমাকে সুপারভাইজার হিসেবে। কি করবে বলো, কলিযুগে মেলিশ ইগো। যাই হোক, দেখো কি করবে, ওকে পাঠাবে নাকি নিজেই আসবে। চাইলে কিন্তু লঞ্চটা তুমি আমার সাথেও করতে পারো, তারপর ওপর আমার সাথে প্রমোশন নিয়ে মিটিং আছে আমার, ওরা আবার দিদিপ্রিয়াকে পুশ করছে। কতবার বলতে হয় তোমাদের এক কথা, অর্ণব
or no? Why don't you answer me? Oh, Chitra. Esho. জানতে যদি এদের এলেন ওই টানার আগে ইনফাক্টও তোমার ছিল। আরে 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 এইটুকুতেই কপাল ঠোকো, চলো পরের কেসে ঢোকো। Will you marry me?
ওহো ইন্দ্র ডার্লিং, তোমার আমার সম্পর্ক তো এই জগতের অনেক ঊর্ধ্বে, বিবাহ তো আর গুণ্ডি হতে পারে না। কোনো অদৃশ্য তন্তু আমাকে বাঁধতে পারে না ইন্দ্র, আমরা যেমনটা ছিলাম তেমনটাই থাকি, রঙিন প্রজাপতির মতো মধু খেয়ে বেড়াই, আকাশের রঙে চোখ ভরাই, পরাগ মিলনে মাতি। দুঃসত্য আজও তুমি কি কোনো দুর্ঘটনা? না 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 ভগবান, আমার সর্বস্ব এভাবে কেড়ে নিও না, আমার যা শাস্তি দিয়েছ দাও, আমার সন্তানকে পিতৃহারা করো না। তবে কি ভুলে গেল? তবে কি আসবে না? তবে কি অহল্যায় ঠিক ভালোবাসা সত্যিই আর অধম? তাই যদি হয় তবে আমি ক্ষণে ক্ষণে পুলকিত কেন করি? কেন মনে হয় তারই অংশ আমার দেহে আমার মনে, আমায় বশীকরণ করেছে যে মূল রস, আমার রক্ত দিয়ে পালিত, আমার আধারে যার আশ্রয়, যার হৃৎস্পন্দন যেন সেই সেদিনের প্রথম হৃৎস্পন্দনের তালে বাজে সেই সন্তান, সেই অশ্রুত উষ্ণ অনস্বীকার্য অকারণ বায়ু, সে কি প্রেম নয়? শুধু পিঙ্গলার ফিসফিস ধরণীতে উকি, তবে আবেগ, তবে তা এত পরিচিত কেন? যে সন্তান নারীর অস্তিত্বের প্রতীক তার যে টান তা এত পরিচিত কেন? মাতৃত্ব আর সন্ধান কি একই ধরনের উদ্ভাসিত নয়? যে আমার জঠরে তাকে দেখার নেই উপায়, যার আশ্বাস আমার প্রাণবায়ু তাকে ফেলেছি হারি, সুখস্মৃতির তৃণসজ্জা লালন করছে আমার নারীর সত্তাকে, সময়ের মতো যা বয়ে চলেছে নিঃশ্বাসে, তবে কি তা প্রেম নয়? যে আশায় শান্তি, যে আশায় ধৈর্য, যে আশায় লড়াই, সেই ভালোবাসা, সেই ভালোবাসা আমার বাঁচিয়ে দাও হে নাথ, হে পিতা, হে ব্রহ্ম। আমার একটি গাছের কাণ্ড করতে পারতে ভগবান, কোনো বিষ
বিশ্ববর্মা হয়তো কোনো মূর্তিতে রূপান্তর করত, যক্ষী রক্ষী কিংবা কোনো অপ্সরা, আপনি কয়েকশো বছর বেঁচে থাকতেন। এই জীবন আমি চাই না, এই জীবন আমি চাই না, চাই না। আমি আজ হেরে গেছি ভগবান, আমি হেরে গেছি। আমার এই দেহখানি তুমি তুলে ধরো, তোমার ওই দেবালয়ের প্রদীপ করো হে নাথ, হে অন্তর্যামী। তুমি এখানে এরা কর, তার মানে 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 এতদিন ধরে তুমি আমার সাথে খেলছিলে? ও সবার সাথে খেলছিলে, ও সবার সাথে খেলছিল, ও সবার সাথে খেলছিল। Oh.
লোক আমার নাচ সকল লোক গভীর তোমরা বৈষম্যের বীজ উদ্ধারার্থ সাহায্যে ব্যবহার করেছ ছল তোমার পাণ্ডব অভিমুখী মনোভাব তাদের প্রতি তোমার অনুকূল্য তোমার ধূর্ত তার পরিচয় দেয় তোমার ধর্মযুদ্ধে আসলে গৃহদাহ ছাড়া আর কিছুই নয়
মহেশ থমকে গেছ? না 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 না, এ আমি কি দেখছি? আমার ঘোর কেটে গেল, নাভিস্থলে অগ্নিসঞ্চারের আভাস পাচ্ছি। মনে হচ্ছে সতী আগুনে ঝাঁপ দিয়েছে, আবারও ছন্দ উঠছে পায়ে। তাণ্ডবের সময় এসছে দা ঠাকুর, আপনি আমার আরেকটি নক্ষত্রীয় দেহ তৈয়ার করে দিন, আমার ধ্বংসলীলার সূত্র পাব। না 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 মহেশ, না, আজ আমার একবার নিজের সৃষ্টির উপর করুণা আর তরব দুই যাচ্ছে মহেশ, ধ্বংস করবে আবার বিন্দু থেকে শুরু। দেখো মহেশ, দেখো, গান হারিয়ে তো শেষের খেলায় মিটেছে আজ আমাদের আসরিত তলমল। এর আগেও সৃষ্টিতে বৈষম্য ঘটেছে অনেকবার, সত্য ত্রেতা দাপর। আমাদের ভুলে তৈরি হয়েছে স্বতন্ত্র অসুর দল, প্রতিকারও করেছি আমরাই, কখনো করেছি সংশোধন, কখনো দমন, কিন্তু আজ আমরা কলিতে দাঁড়িয়ে মহেশ পাবে। এত সংকোচ, এত সংশয়, এত দ্বিধা, সর্বোপরি এত 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 অনিশ্চয়, পারবে পূর্ণগ্রাসগ্রহণের মতো? সূর্যকে নিষ্প্রভ করেছে মহতি গানহানির বিনা পাঞ্চালির খেদ সীতার পরিতা পক্ষে আরো সবাই, কেউ চন্দন মত, কেউ করছে আত্মদান। শব্দ কিন্তু একটাই মহেশ, সব হাহাকার মিলে আজ একটি অমানুষার সৃষ্টি হচ্ছে। কি আজ আর তাণ্ডবে না মাতাই ভালো মহেশ, আজ না হয় আমরা প্রচ্ছন্ন থাকি, বরং আজ অভ্যুত্থান হোক শক্তির, শুরু হোক শুদ্ধিকরণ। এসো মহেশ, আমরা তার আবাহন করি। জাগো জাগো জাগো,
শেষ হলো নাটক এসো দুঃখ তুমি রক্ষে দিয়ে। অভিনয় সীতার ভূমিকায় সায়ন্তনী ভট্টাচার্য,